Alhamdulillah, wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa mawala. Aajke amra muhasabatun nafs niye ekta kotha bolbo. Al muhasaba arbi shabdo hasaba yuhasibu muhasabatan wa hisaban orthat kono kichur hisheb nawa. Hishab shabdota আল কোরআনে এসেছে এবং আমরা দেখি এটা হিসাব মানে যেটাকে অ্যাকাউন্টিং আমরা বলি এটা ছাড়াও অন্য অর্থে ব্যবহৃত হয় যেমন কাফি অর্থাৎ যথেষ্ট এই অর্থে আতাআন হিসাবা আই আতাআন কাফিয়া পরিপূর্ণ হিসাব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 8 নম্বর আয়াতে মুহাসাবার কথা বলেছেন فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا আমরা কঠিন হিসাব তার নেব কিয়ামতের দিন কঠিন হিসাব নেওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ কিয়ামতের দিন তার হিসাব দিয়ে তাকে কঠিন আযাব দেব এটা হচ্ছে এখানের মেইন বক্তব্য মুহাসিব আরবিতে একটা শব্দ আছে মুহাসিব ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্ট্যান্ট যিনি হিসাব রাখেন তাহলে মুহাসাবা মানে হচ্ছে আসলে হিসাব রাখা হিসাব রাখা এবং সেখান থেকে মুহাসাবাতুন নাফস যখন এসেছে তখন শব্দটির অর্থ হয়ে গিয়েছে অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ নিজের যে দায়বদ্ধতা তার হিসাব আসলে নিজেই নেওয়া নিজেকে নিজে হিসাব করা তার হিসাব দেওয়া নিজের কাছে এটাই হলো মুহাসাবাতুন নাফস আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি আর কি মুহাসাবাতু নাফস এর প্রয়োজনীয়তা আছে আমরা আল কোরআনের কিছু আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু হাদিস থেকে সেটা জানব তবে তার আগে আমরা নিজেদের হিসাব কিভাবে নেব তার দুটো পদ্ধতি আছে দুটো প্রকার আছে একটা হলো কোনো কাজ করে ফেলার আগেই হিসাব নেওয়া সেটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর আরেকটা হলো কাজ করে ফেলার পরেও হিসাব করা অনেকে আছে করেই যাচ্ছে কোনো হিসাব নিকাশ নাই তাই না তো এখানে প্রথম যে প্রকার কাজ করার আগে হিসাব নেওয়া কাজ করার আগে হিসাব নেওয়াটা কি রকম সেটা হচ্ছে আইয়াকিফা ইনদা আউয়ালি হাম্মিহি ওয়া ইরাদাতিহি যখনই কোনো খারাপ কাজ করা বা যে কাজ করাটা সঙ্গত নয় উচিত নয় এমন কোনো কাজ করার ইচ্ছা মনের মধ্যে আসবে তখনই নিজেকে স্টপ করিয়ে ফেলা এটা হচ্ছে মুহাসাবার আলা দরাজা প্রথম প্রকার মানে কোনো খারাপ কাজ করার ইচ্ছা পোষণ হলেই সাথে সাথে স্টপ হয়ে যাওয়া না এটা তো ঠিক না এটা করাটা উচিত হবে না এটা শরীয়তে নেই অথবা এটা ইসলামের লঙ্ঘন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার খেলাফ ইত্যাদি এবং সে এটার উপরই কন্টিনিউ করে যতক্ষণ না তার কাছে দলিলের ভিত্তিতে প্রমাণিত হয় যে কাজ করলে কোনো অসুবিধা নাই এটা মূলত একটা মানহাজ মেথোডোলজি মানে ইসলামের মৌলিক পদ্ধতি যে যখনই আপনার কাছে মনে হবে এটা ঠিক না তখনই স্টপ হয়ে যাওয়া এবং পরবর্তীতে দলিল দ্বারা এটা রাজে এবং এটাই শক্তিশালী এই মতটা এস্টাবলিশ হওয়ার আগ পর্যন্ত এ কাজে আর লিপ্ত না হওয়া এটা হচ্ছে প্রথম প্রকার আর এই প্রথম প্রকারের পক্ষে আল হাসান আল বসরি রাহেমাহুল্লাহ খুব চমৎকার একটা কথা বলেছেন তিনি বলেছেন রাহেমাল্লাহু আবদান ওয়াকাফা ইনদা হাম্মিহি আল্লাহ সেই বান্দাকে রহম করুন যিনি কোনো কাজ করার শুরুতে থেমে গিয়েছেন ফা ইন কানা লিল্লাহ মাদা যদি সেটা আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় এই কথাটা বললে অনেক কিছু কিন্তু এখানে চলে আসে কি আল্লাহর জন্য করলে কি সেটা কি মানে আল্লাহর নির্দেশের বিপরীত পন্থায় করা হবে হবে না তাহলে এটা স্বাভাবিকভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহর জন্য যদি হয় তাহলে আল্লাহর নির্দেশিত পন্থাই হতে হবে তো হাসান বসরি সেদিকে ইন্ডিকেট করেছেন যদি কাজটা আল্লাহর জন্য হয় এবং যে কথাটা তিনি বলেনি সেটা হচ্ছে আল্লাহর নির্দেশিত পন্থায় হয় আল্লাহর নির্দেশিত পন্থ আল্লাহর জন্য হয় মাদা তাহলে সে কাজটা যেন করে ফেলে ওয়া ইন কানা লিগাইরিহি তাখার আর যদি আল্লাহর উদ্দেশ্য ছাড়া অন্য আর যে কোনো উদ্দেশ্যে হয় তাহলে সে একটু থেমে যাবে
থেমে যাবে কেন চিন্তা করবে দেখবে বুঝবে অ্যাসেস করবে রিসার্চ করবে তারপরে যদি প্রমাণিত হয় এটা ঠিক করবে আর যদি প্রমাণিত হয় এটা ঠিক নয় তাহলে সে আর কখনো সেটা করবে না দ্বিতীয় যে প্রকার সেটি হচ্ছে মুহাসাবাতুন নাফস বাদাল আমাল আত্মসমালোচনা করা বা নিজের হিসাবটা নেওয়া আমলটা করে ফেলার পরে যে আমলটা করাটা তার জন্য সঙ্গত ছিল না সে আমলটা করে ফেলার পরে এটা তিন প্রকার এটা আবার তিন প্রকার একটা হচ্ছে মুহাসাবাতুহা মুহাসাবাতুন নাফস আলা তাআতিন আল্লাহর আনুগত্যের ব্যাপারে মুহাসাবা করা কোন আনুগত্য যে আনুগত্যের কাজটা তার যেভাবে করা উচিত ছিল সেভাবে সে করেনি সালাতটা যেভাবে পড়ার কথা ছিল সেভাবে পড়ে নাই সিয়ামটা যেভাবে রাখার কথা ছিল সিয়ামের আদব যেভাবে রক্ষা করার কথা ছিল সেভাবে রক্ষা করে নাই কোরবানিটা যে পন্থায় যে সুন্দর পারফরমেন্সের মাধ্যমে করার কথা ছিল সেটা সে করে নাই সে করেছে আল্লাহর কাজ সে ইবাদতের কাজ করেছে কিন্তু ইবাদতের কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে সে করে নাই তখন সে তার মুহাসাবাতুন নাফস আত্মসমালোচনা করবে আমার এই অধঃপতনটা কেন কেন সালাতে আমার মনোযোগ নাই কেন কাজটা আমি সুন্দর মতো করতে পারছি না সাদাকা দিতে যাচ্ছি কেন রিয়া চলে আসছে একটা ভালো কাজ করলাম কেন মানুষের কাছে আবার জাহির করে দিচ্ছি তাই না এই এই যে কাজ এই ব্যাপারে তাকে খেয়াল রাখতে হবে যে এই ত্রুটির কারণে কী হচ্ছে আসলে আল্লাহর হকের মধ্যে তার ঘাটতি তৈরি হচ্ছে তাওয়াতের ক্ষেত্রে আল্লাহর হক কয়টা আল্লাহর হক হলো ছয়টা এই ছয়টা হক আমাদেরকে রক্ষা করতে হবে তাহলেই তাওয়াতটা যেভাবে করা উচিত ছিল সেভাবে করা হবে যদি এর কোনো একটা হক নষ্ট হয় তাহলে সেটার মধ্যে ঘাটতি থেকে যাবে তাহলে মুহাসাবাতুন নাফসের মূল কাজ হচ্ছে সেই ঘাটতিটাকে চিহ্নিত করা এবং সেটাকে সেটা থেকে নিজেকে রক্ষা করা আল্লাহর ছয়টা হক তাওয়াতের ক্ষেত্রে সেটা হলো এক নম্বর হল আল ইখলাস ফিল আমাল আমলের ক্ষেত্রে ইখলাস আল্লাহর জন্য আমল করা কাজ করা দ্বিতীয় হচ্ছে আন নসিহাতু লিল্লাহি ফি আল্লাহর জন্য সেই কাজটা করা আল্লাহর ওয়াস্তে নসিহা কল্যাণ কামনা করা তৃতীয় হচ্ছে আসলে আন নসিহা লিল্লাহ এটাকে আরেকটু বুঝতে হবে এটার আরেকটা অর্থ এবং সেটাই এখানে সঙ্গত সেটা হচ্ছে কাজটা সার্বিকভাবে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে করা এটা হচ্ছে নাসিহা লিল্লাহ কারণ যখন ওই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ্দিন ওয়ান নাসিহা দিন হচ্ছে নাসিহা তখন সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন লিমান ইয়া রাসূলুল্লাহ কার জন্য নাসিহা তিনি বললেন লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম এটা আল্লাহর জন্য নাসিহা আল্লাহর কিতাবের জন্য নাসিহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাসিহা আর মুসলমানদের শাসকবর্গের জন্য নাসিহা এবং সাধারণ সকল মুসলিমের জন্য নাসিহা তাহলে এক একটার নাসিহা কিন্তু এক এক রকম আল্লাহর জন্য নাসিহাটা কী আল্লাহর নির্দেশটাকে সবচেয়ে চমৎকারভাবে আদায় করা তাহলে এখানে প্রথম হক হলো এখলাস দ্বিতীয় হক হলো আর নাসিহা লিল্লাহ ওই হাদিসে যেটা ইন্ডিকেট করা হয়েছে সেটা তৃতীয় হচ্ছে মোতাবাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সুন্নার অনুসরণ আপনার এই আমলের মধ্যে আছে কি নাকি ঘাটতি হয়েছে নাকি আপনি এমনভাবে পালন করছেন যেটা সুন্নার খেলাফ যেটা বেদাতি পন্থায় হয়ে যাচ্ছে যেটার পক্ষে কোনো দলিল নাই আনফর্চুনেটলি আসলে একটু চোখ মেলে তাকাবেন আমাদের বাংলাদেশে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে মুসলমানদের কিছু কিছু দল উপদল আছে যারা সুন্নাটাকে মিস করে যারা সুন্নার খেলাফ করে যারা নিজেদের আবিষ্কৃত বেশ কিছু জিনিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেটা হোক সালাত অথবা সালাতের কোনো ওয়াক্ত অথবা সালাতের উপলক্ষ যেমন শবে মেরাজ শবে বরাত ইত্যাদি অথবা তারা নিজেরাই ক্রিয়েট করে নিয়েছে বেশ কিছু ইবাদত যেমন মিলাদ যেমন মাজারে তাদের যে বিভিন্ন রকম কর্মসূচি তাই না এখানে কিন্তু মোতাবাত রাসুল সাল্লাহ সাল্লামকে তারা মিস করছে চতুর্থ হচ্ছে মোরাকাবা মোরাকাবা মানে কি মোরাকাবার একটা বিচ্যুত ভিন্ন ভুল অর্থ আমাদের সমাজে প্রচলিত মোরাকাবা মানে হচ্ছে আন তুরাকিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কুল্লি হিন মিন আল আহওয়া আহিয়ান ওয়া ফি কুল্লি হালাতিন মিন আল আহওয়াল প্রত্যেক অবস্থায়
আল্লাহ আপনাকে পর্যবেক্ষণ করছেন, এই অনুভূতিটাই হচ্ছে মোরাকাবা। সুফি মোরাকাবা না, এই অনুভূতিটা। তাহলে এই অনুভূতিটা আপনাকে যে কোনো পাপ থেকে রক্ষা করবে, এটা হলো চতুর্থ। আর পঞ্চম হচ্ছে শুহুদু মিন্নাতিল্লাহি আলাই, আল্লাহর এহসান, আল্লাহর ফদল করম আপনার উপর আছে, সেই অনুভূতিটাও রাখা। এবং ষষ্ঠ হচ্ছে শুহুদু তাকসিরিহি ফি, আপনি যত ভালোই করেন না কেন আপনি কখনোই কামালিয়াতের দারাজায় পৌঁছবেন না, আপনার ত্রুটি থেকেই যাবে, ত্রুটি থেকেই যাবে, এই অনুভূতিটা থাকা। কারণ নাহলে তো আপনি অহংকারী হয়ে যাবেন, তাই না? আপনি ভাববেন আহ আজকে একটা কী নামাজই না পড়লাম, তাই না? ভাবলেন এরকম অনেককে আমরা শুনেছি মানে এ কথা বলতে, যে দেখো তোমরা তো সবসময় সালাত পড়ো, আমরা মাঝে মাঝে পড়ি, কেন আপনি মাঝে মাঝে পড়েন? বলছে আমরা একদিনই আল্লাহকে রাজি করি, খুশি করে ফেলি, এত চমৎকারভাবে কামালিয়াতের সাথে সালাত পড়ি আল্লাহ খুশি না হয়ে আর পারে না। সুবহানাল্লাহ, কেমন কথা বললেন, তাই না? আল্লাহু আকবার, আল্লাহ সম্পর্কে কিন্তু এটা ভুল দৃষ্টিভঙ্গি। আল্লাহ বলেছেন সালাত সবসময় পড়তে হবে, তাই না? ওয়াকিমুস সালাত দ্বারা কি মাঝে মাঝে সালাতের কথা বোঝানো হয়েছে? অতএব এই যে আমরা ভুল করতে পারি, আমাদের বুঝের মধ্যে ভুল আছে, আমাদের আমলের মধ্যে ভুল আছে, সে অনুভূতিটা আমাদের সবসময় রাখতে হবে, যত চেষ্টাই করেন না কেন কিছু ভুল হতে পারে। তাহলে এসব কিছুর পরে সে নিজেকে মহাসাবার মুখোমুখি করবে কিভাবে, যে সে কি এই যে মাকামাতগুলো, এই যে শুরুদগুলো সবটাকে সে রক্ষা করতে পেরেছে নাকি পারেনি। তাহলে আমরা বললাম যে আমল করে ফেলার পরে যে মহাসাবা, তার প্রথম প্রকার হলো তাআতের ক্ষেত্রে মহাসাবা করা, যে তাআতের ক্ষেত্রে সে কোনো না কোনো হক নষ্ট করে ফেলেছে আল্লাহর। দ্বিতীয় প্রকার হলো সে প্রত্যেক এমন আমলের পরে নিজেকে একটু তিরস্কার করবে, নিজেকে মহাসাবার মুখোমুখি করবে, যে আমলটা তরক করাটা করার চেয়ে তো উত্তম ছিল, তরক করাটা করার চেয়ে উত্তম ছিল, মানে তরক করাটা হারাম ছিল না, বাট তরক করাটা উত্তম ছিল, এ কাজ না করার তার জন্য সঙ্গত ছিল। সে তখন বলবে যে আহা কেন তুমি করলে এটা, নিজেকে এসে বলবে এটা করা তোমার উচিত হয়নি, কারণ এটা না করাটাই হচ্ছে উত্তম। তৃতীয় যে প্রকার সেটা হচ্ছে প্রত্যেক মুবাহ কাজ, যে কাজটা পারমিটেড, যে কাজটা শরীয়তে মূলত অনুমোদিত, করা জায়েজ আমরা সবাই জানি, কিন্তু এ কাজটা করার পরে সে মহাসাবা করবে। কী মহাসাবা করবে? সে মহাসাবা করবে যে কেন সে কাজটা করেছে, তার মোটিভটা সে খুঁজবে। মাহবুব যখন কোনো কাজ করে সে মোটিভটা খুঁজবে, মঞ্জুর যখন কোনো কাজ করে মোটিভটা খুঁজবে যে কেন এ কাজটা সে করলো, তখন সে চিন্তা করবে আচ্ছা এই মুবাহ কাজটা সে কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছে, কারণ মুবাহ কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা যায়। যেমন এক গ্লাস পানি খাওয়া, এটা তো মুবাহ, মুবাহ না? ঘুমানো মুবাহ, এটাকে আল্লাহর জন্য কিভাবে করা যায়, যে আপনি পানি খাবেন বিসমিল্লাহ বলে, মানে পুরো প্রক্রিয়াটা হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর নির্দেশিত পন্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী। ইভেন মুআমালাতের প্রত্যেকটা কাজ মুবাহ কাজ, এই প্রক্রিয়াটাই হচ্ছে এটা আল্লাহর জন্য করা হলো বোঝা যায়। আল্লাহর জন্য করলেই দেখবেন যে তখন আল্লাহ কীভাবে নির্দেশ করেছেন করতে সেই জিনিসটা মাথায় আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই কাজটা সম্পাদন করতে আমাদেরকে শিখিয়েছেন সেটাও মাথায় আসে, এবং তখনই এই মুবাহ কাজটা এমনভাবে পারফর্ম করা হবে যাতে আল্লাহ সন্তুষ্ট হন। চাকরি করা কি মুবাহ না? একজন ওষুধের দোকান দিল, মুবাহ তো, জায়েজ না কি? এটা বিশাল সওয়াবের কাজ না? সওয়াবের কাজ না, এটা জীবিকার কাজ এটা, কিন্তু এই কাজটা যদি আপনি ভালোভাবে করে দিলে সওয়াব হবে। আপনি যদি দুই নম্বর ওষুধ বিক্রি না করেন, আমরা দেখি গাজীপুরের আশেপাশে সব দুই নম্বর ওষুধ বিক্রি করে, সস্তা, এবং এগুলো যখন ডাক্তারকে দেখায় ডাক্তার বলে যে না এই ওষুধ খাবেন না, এটার মধ্যে কোনো গুণই নেই, এগুলো মানে নিম্নমানের কোম্পানিগুলোর ঔষধ, মানে আমি জাস্ট উদাহরণ দিলাম। তাহলে যেই ফার্মাসিস্ট এবং যে ফার্মেসি ভালো মানের ওষুধ বিক্রি করবে, এই জন্যে যে সে আসলে ওষুধ দিয়ে কাউকে ধোকা দিতে চায় না, সে ওষুধ দিয়ে অন্যায়ভাবে টুপাইস কামাতে চায় না, কেন? কারণ মানুষকে ধোকা দেওয়া হারাম। সে সবচেয়ে বেস্ট পারফরমেন্স করতেছে কেন? টু প্লিজ আল্লাহ, আল্লাহকে
সন্তুষ্ট করার জন্য, তাহলে এটা স্বভাবই না। তখন সে চিন্তা করবে এটাই আর কি, যে কেন কেন সে এই বেস্ট পারফরমেন্সটা করতেছে, সে কি মানুষের মধ্যে খুব নাম করা কিছু হওয়ার জন্য নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? যদি তার ইচ্ছা থাকে যে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছে, তাহলে সে সেটা করবে। এই মুবাহ, পৃথিবীতে যত মুবাহ আছে সবগুলো মুবাহ সে আল্লাহর নির্দেশিত পন্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ অনুযায়ী করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো অসুবিধা নাই। কিন্তু মুবাহ কোনো কাজ করতে গিয়ে যদি সে তার রিয়া উদ্দেশ্য হয়, তার নিজের ক্ষমতার দম্ভ, অহংকার, মানুষের উপর প্রভাব সৃষ্টি করা, মানুষকে কঠিন অবস্থায় ফেলে দেওয়া, কাজটা মুবাহ কিন্তু এই কাজ করার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যদি এরকম হয় তাহলে সে করবে না। এটা কিন্তু একটা মহাসাবা, খেয়াল করেছেন যে মুবাহ কাজগুলোর মধ্যেও আপনার মোটিভ এবং পারফরমেন্সের আলোকে, মোটিভ মানে উদ্দেশ্য লক্ষ্য, পারফরমেন্স মানে কীভাবে আদায় করছেন, এ দুটোর আলোকে হয় আপনি সে মুবাহটা করবেন অথবা করবেন না। এই এটা হলো তৃতীয় প্রকার। তাহলে মহাসাবার মধ্যে আমরা মোটামুটি জিনিসগুলো জানলাম। আমি এখন দুটো আয়াত এবং দুটো হাদিস আপনাদের সামনে পেশ করছি মহাসাবার পক্ষে। একটা হলো সূরা আল হাশরের 18 নম্বর আয়াত এবং আরেকটা হলো 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আল্লাহ, কঠিন কথা এখানে। হে যারা ইমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন খুব গভীর চিন্তা করে দেখে নেয় যে সে আগামীকালের জন্য কী প্রেরণ করেছে, কী তাকদিম করেছে, কী পেশ করেছে। আজকে যে কাজগুলো করছে তার ফলাফলটাই তো সে ভবিষ্যতে পাবে, তাই না? আজকে যেটা বপন করছেন কালকে সে ফসলটা কাটবেন, আজকে যারা পড়াশোনা করছে কালকে তারা ভালো পাশ করবে, তাই না? আজকে যারা দেশের উন্নয়নের জন্য কাজ করছে কালকেই দেশটা উন্নত হবে, যে কোনো সোসাইটি, যে কোনো মুসলিম উম্মার, যে কোনো বিষয়, এভাবেই। তাহলে আল্লাহ তাআলা সে কথাই বলছেন, প্রত্যেকজন একটু ভেবে নেয়, একটু দেখে, একটু গাউর ফিকির করে যে আগামীকালের জন্য সে কী প্রেরণ করেছে, পেশ করেছে। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যে আমলগুলো করছো এগুলো সম্পর্কে অবহিত, তোমাদের আমলগুলো আল্লাহর কাছে লিপিবদ্ধ করা আছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, আর সেই সব লোকদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। তারপরে আল্লাহও তাদেরকে তাদের নিজেদের কথা ভুলিয়ে দিয়েছেন, উলাইকা হুমুল ফাসিকুন, আর এভাবে যারা আল্লাহকে ভুলে যায় তারা হলো ফাসিক। কারণ মোমিন কখনো আল্লাহকে আসলে ভুলে না, মোমিন সার্বক্ষণিক আল্লাহর মোরাকাবায় থাকে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করে এবং এই ধারণাটা রাখে যে আল্লাহ তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে, এই যে সার্ভিলেন্সের মধ্যে রেখেছেন, ফলে সে প্রতিটা মুহূর্তে সতর্ক থাকে যাতে আল্লাহ বিরোধী, আল্লাহদ্রোহী কোনো কথা কাজে সে লিপ্ত না হয়। লা ইস্তাবি আসহাবুন নারে ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যারা জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের যারা অধিবাসী তারা একরকম নয়, তারা সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, যারা জান্নাতের অধিবাসী তারাই হচ্ছে বিজয়ী, এবং তারাই আসলে ওই ব্যক্তিরা যারা নিজেদের মহাসাবা করে থাকে। দুটো হাদিস এখানে উল্লেখ করছি, যে হাদিসগুলোর মধ্যে আত্মমহাসাবা বা আত্মহিসাব, আত্মসমালোচনার বিষয়টা উঠে এসেছে। একটা হলো হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই হাদিসটি মুসলিমের মধ্যে এসেছে। তিনি হানজালাকে ছিলেন, আপনারা জানেন, মিন কুত্তাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওহী যারা লিখতেন তাদের মধ্যে একজন। তো তিনি বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি জিজ্ঞেস করলেন, কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা তুমি কেমন আছো? তখন আমি বললাম, নাফাকা হানজালা। তিনি বললেন, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর বললেন, সুবহানাল্লাহ মা তাকুল, কী বলছো তুমি, নিজেকে নিজে কেউ মুনাফিক বলে? হানজালা বললেন, নাকুনু ইনদা রাসূলিল্লাহ, নাকুনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাক্কিরুনা বিন নারি ওয়াল জান্নাহ
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকি যিনি আমাদেরকে জাহান্নাম এবং জান্নাতের কথা স্মরণ করিয়ে দেন হাত্তা কাআন্না রুআইয়া আইনিন এমন ভাবে বলেন যে আমরা যেন চোখে দেখছি আমরা যেন চোখে দেখছি ফাইদা খরাজনা মিন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফাসনাল আজওয়াজা ওয়াল আওলাদা ওয়াদ-দাইআত ফানাসিনা কাসীরা যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বের হয়ে চলে আসি তখন নিজেদের স্বামী স্ত্রী স্ত্রী পরিজন এবং মালামাল সব কিছু নিয়ে আমাদের জীবিকা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই আমরা ব্যস্ত হয়ে যাই তখন আমরা অনেক কিছু ভুলে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি যা আমাদেরকে শিখিয়েছেন বলেছেন উল্লেখ করেছেন সেগুলো অনেক কিছু আমরা ভুলে যাই আবু বকর বললেন ফা ওয়াল্লাহি ইন্না লানালকা মিথলা হাদা যে আল্লাহর কসম আমাদের কাছেও তো তাই মনে হয় ইয়া সালাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি প্রথম খলিফা তিনি বললেন আমাদের সবারই তো একই অনুভূতি একই তুমি যা ফেস করছ উই টু আমরাও সেটা ফেস করছি হামদালা বললেন আমি এবং আবু বকর দুজনেই হাঁটতে থাকলাম চলতে লাগলাম তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে আমরা প্রবেশ করলাম বললাম নাফাকা হামদালা নাফাকা হামদালা ইয়া রাসূলুল্লাহ নাফাকা হামদালা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল হামদালা মুনাফিক হয়ে গেছে আবার তিনি যেটা আবু বকরকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ওয়া মাযাক এটা কি মানে কেমন করে হয় এটা তখন হামজালা বললেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ নাকুনু ইনদাক তুযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাহ হাত্তা কাআন্না রুআইয়া আইনিন ফাইযা খরাজনা মিন ইনদিকা আফাসনা আল আজওয়াজা ওয়াল আওলাদা ওয়াদ-দাইআত নাসিনা কাসীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে যা বলেছিলেন এখন তাই বললেন হে আল্লাহর রাসূল আপনার কাছে আমরা থাকি আপনি আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলেন স্মরণ করিয়ে দেন এমনকি আমরা যেন দু চোখে সেটাকে দেখতে থাকি তারপর যখন আপনার কাছ থেকে আমরা বের হয়ে যাই তখন স্ত্রী আওলাদ মালামাল সব কিছু আমাদেরকে আমাদেরকে আবদ্ধ করে ফেলে আমাদেরকে মানে অন্যদিকে নিয়ে যায় আমরা ভুলে যাই অনেক কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি ওয়া ফি যিকর লাসাফাহাতকুমুল মালাঈকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম ওয়ালাকিন ইয়া হামদালা সাআতান ওয়া সাআতান থালাসা মাররাত তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি যদি তোমরা সব সময় সেই অবস্থায় থাকতা যেটা আমার কাছে থাকো এবং যিকির অবস্থায় থাকতা তাহলে ফেরেশতারা সবসময়ই তোমাদের সাথে মুসাফাহা করত তোমাদের বিছানায় তোমাদের পথে ওয়ালাকিন ইয়া হামদালা সাআতান ওয়া সাআত কিন্তু হামদালা কখনো এরকম হয় কখনো ওরকম হয় শেষ কথা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন সত্যিকার অর্থে তোমরা মুনাফিক হওনি কিন্তু তোমাদের অনুভূতিটা প্রশংসনীয় আর কখনো কখনো এভাবে কিছু ভুলে যাওয়া এটা স্বাভাবিক স্ত্রী আওলাদ ফরজন্ত সম্পদ এগুলো আমাদেরকে অনেক সময় ভুলিয়ে দেয় তবে তিনি এটাও বলেছেন সবসময় আল্লাহর দিকিরে থাকা এবং সবসময়ই ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে থাকলে যেরকম থাকা হয় সেরকম যদি হয় তাহলে ফেরেশতারা সবসময় রহমতের ফেরেশতারা আপনাদের আমার সাথে মুসাফা করবে আমাদের পথে আমাদের বিছানায় আমাদের সব জায়গায় তাদের অবস্থিত থাকবে এখানে কিন্তু এই যে হামদালা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মানসিক অবস্থা তাতে কিন্তু মুহাসাবাতুন নাফসের কথাটাই উঠে এসেছে একজন ব্যক্তি তার এই সামান্য ত্রুটির কারণে নিজেকে মুনাফিক যখন মনে করতে থাকে তখন সে কতটা সতর্কতার সাথে নিজেকে পরিশুদ্ধ করবে তাই না এই বিষয়গুলো আমাদের কাছে আসলে ক্লিয়ার এখানে অনেকগুলো হাদিস আছে আমি আরেকটা হাদিস বলে শেষ করছি সেটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে এটা ইবনুল কাইয়্যিম ইগাসাতুল লাহফানের মধ্যে উল্লেখ করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেদের হিসাব নাও হিসাব নেবেন কে আল্লাহ
অতএব আল্লাহ তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেদের হিসাব নাও। ওয়াজিনু আনফুসাকুম কাবলা আন তুজানু, আর তোমাদের ওজন নেওয়ার আগে তোমরা নিজেদের ওজন নাও। কারণ আমাদের ওজন নেওয়া মানে কি? আমাদের আমলের ওজন নেওয়া। ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাবে গাদান আন তুহাসিবু আনফুসাকুম আলইয়াউম ওয়া তাযায়্যানু লিল আরদিল আকবার, কারণ আগামীকাল হিসাবের আগে এখন তোমাদের নিজেদের হিসাব নেওয়া আজকে এটা সহজ। আজকে তো খুব সহজে আমি যদি নিজের হিসাব নেই আর হিসাব নিয়ে দেখি যে আমি ভুল করেছি, আমার সংশোধন প্রয়োজন, আমার তওবা প্রয়োজন, যদি আমি তওবা করে ফেলি তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করে দেবেন। এটাই আল্লাহর মানহাজ, এটাই আল্লাহর মেথড, আল্লাহ সেই স্কোপটা আমাদের জন্য রেখে দিয়েছেন। কিন্তু আমি যদি নিজের হিসাবই না নেই তাহলে কীভাবে আমি নিজেকে সংশোধন করব? কেউ কোনো দিন এটা কারো পক্ষে, এমনকি যাদেরকে মানুষ আল্লাহওয়ালা বলে জানে তাদের পক্ষেও এটা নিজেদের সংশোধন সম্ভব হয় না যদি না তিনি তার মহাসাবা করেন, নিজের হিসাবটা নেন। এরপরে তিনি বললেন আল আরদুল আকবর, সেই মহাসমাবেশ, তোমরা হাশর দিনের জন্য তোমরা নিজেকে সুশোভিত করো। তাযায়্যানু লিল আরদিল আকবর, এবং একটা আয়াত পড়লেন ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়াহ, সেদিন তোমাদের সামনে পেশ করা হবে, তোমাদের কাছে কোনো কিছুই আর গোপন থাকবে না, আমাদের কোনো আমল আর গোপন থাকবে না। সেদিন আমাদের আমলটা সবার সামনেই উদ্ভাসিত হয়ে যাবে। অতএব আজকে হয়তো নিজে যদি আমরা নিজের আত্মসমালোচনা করি, সংশোধন করে ফেললে সেটা আল্লাহ তাআলা নাই করে ফেলবেন। ফাইল ডিলিট করা যায় না, দেখেছেন ফাইল কীভাবে ডিলিট করতে হয় কম্পিউটারে? আমার মনে হয় কম্পিউটারে এই ডিলিট সিস্টেমটা জানার আগে আমরা মনে বুঝতেই পারতাম না একটা জিনিস একদম মুছে দেওয়া যায়, তাই না? একটা ময়লা কিন্তু মুছে দিলে তার চিহ্ন থাকে, কিন্তু কম্পিউটারে কি কোনো চিহ্ন থাকে? কোনো চিহ্ন থাকে না। তওবা ইস্তেগফার আমাদের সমস্ত ত্রুটি এবং পাপকে নিশ্চিহ্ন করে দেয়। হ্যাঁ, অতএব আসুন আমরা নিজেদের আত্মসমালোচনা করি, এবং আত্মসমালোচনার উদ্দেশ্যই হচ্ছে সংশোধন হওয়া এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া, তওবা করা, ইস্তেগফার করা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে সংশোধিত করুন, আমাদেরকে শুদ্ধ, সুন্দর, সুস্থ এবং ইমানি জীবনযাপন করার তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।